আমার সব ফ্যাট এসে জমছে খালি পেটে। সামনে পুজো এসে গেছে, এরকম ভাবে পেটটা বেড়ে চলেছে। ওয়েটটা যে পরিমাণ বেড়েছে তাতে লাফালাফিও করতে পারবো না, হাঁটুর যা অবস্থা স্কোয়াট করতে পারবো না, কোমরের যা অবস্থা সিট আপ করতে পারবো না। তাহলে ওয়েটটা কমবে কি করে, এই ভুঁড়িটাকে কমাবো কি করে? সামনে পুজো, বিয়ে বাড়ি, কত কিছু আছে, আর আমাকে দেখতে একটা বেলুনের মতন লাগবে সবার মাঝখানে। এত চিন্তা করছো কেন, আমি তো আছি। আর তোমাদের এই সমস্যাগুলোর কথা মাথায় রেখেই তো আমি নিয়ে চলে এসেছি চেয়ার এক্সারসাইজ। চেয়ারে বসে তোমরা আমার সাথে কয়েকটা ব্যায়াম করবে, এখন রেগুলার করবে ফলটা খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য। এটা একটা 28 ডেজ চ্যালেঞ্জ, মানে 28 দিনের একটা চ্যালেঞ্জ আমি তোমাদেরকে দিচ্ছি। তোমরা প্রত্যেক দিন আমার বলে দেওয়া ইনস্ট্রাকশনস অনুযায়ী এই ব্যায়ামগুলো করবে। আমার বলে দেওয়া ইনস্ট্রাকশনসগুলো যদি ফলো করে এই ব্যায়ামটা 28 দিন টানা করে যাও, হ্যাঁ প্রত্যেক সপ্তাহে একদিন করে অবশ্যই রেস্ট করবে, কিন্তু বাকি 6 দিন করে কিন্তু করতে হবে, তাহলে কিন্তু তোমরা পুজোর আগে একটা দারুণ রেজাল্ট পাবে। দেখে নিও, করে দেখো, ঠিক আছে? আর আজকের ভিডিওটা কিন্তু সবার জন্য, মানে তোমার বাড়িতে যারা সিনিয়র মেম্বার্স আছেন তাদেরকেও তুমি মোটিভেট করতে পারো চেয়ারে বসে এক্সারসাইজগুলো করার জন্য। একটা ফুল বডি মুভমেন্ট হবে চেয়ারে বসে বসে, এবং প্রচন্ড এফেক্টিভ কিন্তু লো ইম্প্যাক্ট। তোমার কোনো পার্টিকুলার জায়গায় খুব বেশি স্ট্রেস পড়বে না, কিন্তু তোমার পুরো শরীরের মাসল স্ট্রেংথেন হবে, তোমার এন্ডিওরেন্স বাড়বে এবং প্রচুর উপকার পাবে তুমি, ঠিক আছে? তোমার বাচ্চা যদি ওভারওয়েট হয়ে গিয়ে থাকে, ধরো খুব ইনঅ্যাক্টিভ লাইফ লিড করছে, ও বেশি খেলাধুলা করছে না, সবসময় এক জায়গায় বসে থাকছে, তুমি ওকে দিয়ে বেশি মুভমেন্টস করাতে পারছো না, তাহলে ওকেও এই ভিডিওটা চালিয়ে চেয়ার দিয়ে বসিয়ে দাও। আর বলো যে আন্টি যেগুলো করছে দেখি তো তুমি পারছো কিনা বসে বসে করতে, এরকম চ্যালেঞ্জ হিসাবে ছুড়ে দাও, ঠিক আছে? যাতে ওর কাছে একটু চ্যালেঞ্জিং লাগে, বাচ্চারা কিন্তু চ্যালেঞ্জ নিতে ভীষণ পছন্দ করে। তো এই ট্রিকগুলো তুমি ইউজ করো, আর নিজেও করো, সবাইকে করাও, নিজেও করো। তোমাকে কোনো লাফালাফি করতে হবে না, তোমার হাঁটুতে স্ট্রেস পড়বে না, কোমরে স্ট্রেস পড়বে না, এক জায়গায় বসে বসে নিজের পেটটা কমিয়ে ফেলো পুজোর আগে। তো প্রত্যেকটা ব্যায়াম আমরা 45 সেকেন্ডস করে করব, মাঝখানে 15 সেকেন্ডের একটা ছোট্ট রেস্ট হবে, তারপরে আবার ব্যায়াম করব। তো তোমরা কি করবে, প্রত্যেকটা ব্যায়ামের কিন্তু তোমরা 3টে করে সেট অবশ্যই করবে। আমাকে অনেক কমেন্টস করছেন অনেকে যে এই রাউন্ড সেট এই ব্যাপারগুলো আমরা বুঝতে পারছি না, তো এগুলো খুব ইজি। ধরো একটা ব্যায়ামের আমি তোমাদের 3টে সেট বা রাউন্ড করতে বলেছি, তার মানে হচ্ছে তোমরা ওই একটা ব্যায়ামের ফার্স্টে 45 সেকেন্ড করবে, 15 সেকেন্ড রেস্ট করলে, আবার 45 সেকেন্ড করবে, 15 সেকেন্ড রেস্ট করলে, আবার 45 সেকেন্ড করবে, 15 সেকেন্ড রেস্ট করবে, হয়ে গেল ওই একটা ব্যায়ামের 3টে সেট, এটাই হচ্ছে সেট। তো আমি চলে এসেছি ব্যায়ামগুলো করার জন্য। আমি আমার বাড়িতে একটা বেঞ্চ আছে, সেটাতে বসে পড়েছি। তোমরা চেয়ার, বেঞ্চ, যে কোনো একটা ফ্ল্যাট সার্ফেস যে কোনো কেউ চুজ করতে পারো। তো ফার্স্টে আমি এরকম ভাবে দেখো মাটিতে পা ঠেকিয়ে একটা সাপোর্ট নিয়ে বসে পড়েছি। তো প্রথম ব্যায়ামটা হচ্ছে চেয়ার জাম্পিং জ্যাক্স। হ্যাঁ, তো জাম্পিং জ্যাক্স যেটা আমরা জানি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফিয়ে লাফিয়ে করতে হয়, আমরা সেটাই করব। নো লাফালাফি, নো ঝাপাঝাপি, চেয়ারে বসে একদম আরামসে জাম্পিং জ্যাক্স করব। তোমার ফুল বডি, তোমার মাসলগুলোকে স্ট্রেংথেন করার জন্য, স্ট্রেচ করার জন্য এবং ওভারঅল এন্ডিওরেন্স বাড়ানোর জন্য, আর ভীষণভাবে বেলিটাকে টার্গেট করানোর জন্য কিন্তু ব্যায়ামটা এক্সেলেন্ট। তাহলে চলো শুরু করছি। আমার পশ্চারগুলো একটু ভালোভাবে খেয়াল রেখো। তোমরা প্রত্যেকটা ব্যায়াম 45 সেকেন্ড করে করবে, 3টে করে রাউন্ড হবে, মাঝখানে 15 সেকেন্ড করে রেস্ট করতে থাকবে, ঠিক আছে? তো আমি তোমাদের 10টা 10টা করে দেখিয়ে দিচ্ছি। 1, 2, 3 আমি যখন করছি তখন কিন্তু আমার কোর একদম সব সময় স্কুইজ করা থাকে, ব্যাক স্ট্রেট থাকে এবং আমার পশ্চারটা কিন্তু একদম স্ট্রেট থাকে, ঠিক আছে? সামনের দিকেও বেশি ঝুঁকে যাবে না, পেছনের দিকেও হেলে পড়বে না, আর পিঠ যেন একদমই রাউন্ড করবে না। তো এটা হচ্ছে চেয়ার জাম্পিং জ্যাক্স। নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো যেটা আমরা লাফিয়ে লাফিয়ে করি, দেখো সেটারই অনেকটা ইজিয়ার ভার্সন হচ্ছে এটা। তো এটা তোমরা সবাই করতে পারবে, দেখেই বুঝতে পারছো। এই যে তোমার হাতের মুভমেন্ট হচ্ছে কন্টিনিউয়াসলি, হাত পা একসাথে তোমার মুভ করছে, এটা যে কতটা ভালো তোমার ওভারঅল স্ট্রেংথ বাড়ানোর জন্য, মাসলকে স্ট্রেংথেন করার জন্য,
28 দিন করলেই বুঝতে পারবে। ঠিক আছে, তো এটা ছিল আমাদের প্রথম এক্সারসাইজ। তো এক্ষেত্রে এক্সেল আর ইনহেলটা আমরা কিভাবে করব, যখন আমরা হাত এবং পা ছড়িয়ে দিচ্ছি, ওপরে তুলছি, তখন আমরা এক্সেল করব, যখন দুটোকে একসঙ্গে কাছে নিয়ে আসছি তখন ইনহেল করব। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। শুরু করছি সেকেন্ড এক্সারসাইজ, এটার নাম হচ্ছে সিটিং পাঞ্চ প্লাস নি ট্যাপ। দুটো ব্যায়ামকে একসাথে কম্বাইন করেছি এটার এফেক্টটাকে বাড়ানোর জন্য। তো ফার্স্টে আমরা কি করব, আমরা একবার করে এরকম এক সাইডে পাঞ্চ করব, তারপরে আরেক সাইডে পাঞ্চ করব, তারপরে এই একবার বুকের কাছে লাগালাম, আর একবার আরেকটা হাত নিয়ে বুকের কাছে লাগালাম। ঠিক আছে, এতে কি হচ্ছে, তুমি যখন পাঞ্চ করছো তখন তোমার এই সমস্ত মাসলগুলো স্ট্রেচ করছে, একটুখানি টুইস্ট হচ্ছে তোমার কোরটা, বেলিতে এফেক্ট করছে। আবার যখন তুমি এরকম করছো তখন বেলিটা আবার স্কুইজ হচ্ছে। তো সব সময় তোমার পেটটা কি হচ্ছে, একটা চাপের মধ্যে থাকছে যে ব্যায়ামটাই তুমি করছো। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। ফার্স্টে একবার ভালো করে দেখে নেবে, আর আমি 1 2 3 4 করে এই জন্য বললাম যাতে তোমরা বুঝতে পারো যে এই একটা ব্যায়ামের মানে একটা পার্টে চারটে করে মুভমেন্ট আছে। ঠিক আছে, 1 2 8 3 8 4, তো এই চারটে মুভমেন্টকে তোমায় কম্বাইন করে একটা করে রেপ করতে হবে, রিপিটেশন করতে হবে। ঠিক আছে, 45 সেকেন্ডস ধরে এটা করতে থাকবে। ক্লিয়ার? থার্ড এক্সারসাইজটার নাম হচ্ছে সিটিং স্টেপ আউট নি টাক। ঠিক আছে, এখানেও দুটো ব্যায়ামকে আমি কম্বাইন করেছি। তো এক্ষেত্রে আমরা কি করব, ফার্স্টে আমরা 1 by 1 একটা পা স্টেপ আউট, স্টেপ সামনে ফেললে, পেছনে নিলে, আবার সামনে এগোলে, পেছনে নিলে, তার পরের পার্টটা হচ্ছে তুমি নি টাক করলে। ঠিক আছে, দুটো হাতরু একসঙ্গে তুলে এভাবে হাত দিয়ে টাচ করার চেষ্টা করবে। এটাই হচ্ছে ব্যায়ামটা, ভীষণ এফেক্টিভ। আবার বলছি, বেলি ফ্যাটের জন্য, কোরের জন্য প্রচন্ড ভালো ব্যায়াম। তাহলে চলো শুরু করছি ব্যায়ামটা। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। তো আবারও আমি তোমাদের 1 2 3 করে বোঝালাম, স্টেপগুলো বোঝানোর জন্য একটা রিপিটেশনের মধ্যে তিনটে করে মুভমেন্ট থাকছে। একটা জিনিস সবসময় খেয়াল রাখবে যে ব্যায়াম করার সময় যে টাফ পার্টটা থাকে, ধরো তুমি যখন নি টাক করছো এই সময়টা হচ্ছে তোমার টাফ পার্ট, এই সময় চেষ্টা করবে এক্সহেল করতে, শ্বাস ছাড়তে। যখন ইজিয়ার পার্টে থাকছো সেই সময়টা হচ্ছে তোমার ইনহেল করার সময়, ইনহেল করছো। ঠিক আছে, ক্লিয়ার? চলে আসছি পরের এক্সারসাইজে। আমাদের 4 নম্বর এক্সারসাইজ হচ্ছে সিটিং সাইড ক্রাঞ্চ। হ্যাঁ, তো তোমাকে শুয়ে ক্রাঞ্চ করতে হবে না, যেহেতু তোমার কোমরে প্রবলেম, তুমি উঠতে পারবে না, এটসেট্রা এটসেট্রা। তো বসে বসে ক্রাঞ্চ করাবো তোমাদেরকে দিয়ে আমি। তো এটা আমরা করব দুটো পার্টে। ঠিক আছে, তো ফার্স্টের পার্টটা আমরা করব যে কোনো একটা পার্টিকুলার সাইড ধরে, ধরো আমি আমার রাইট সাইডটা দিয়ে এখন কাজ করছি, এর পরের বার করতে হবে লেফট সাইড দিয়ে। প্রত্যেকটাই কিন্তু 45 সেকেন্ড করে তোমায় করতে হবে, আর তিনটে করে রাউন্ড। তো এটা কিরকম হবে, আমি একটা হাত এরকম মাথার পেছনে, আমার রাইট হ্যান্ডটা আমি এরকম মাথার পেছনে টাচ করালাম, এবং আমার লেফট হ্যান্ড দিয়ে আমি আমার থায়ের তলাটা আলতো করে জাস্ট ধরেছি, একদম পুরো প্রেশার দিয়ে ধরবো না, যে হাত দিয়েই তুলবো তা না, জাস্ট ধরেছি পশ্চাটা মেনটেন করার জন্য। ঠিক আছে, তো এবার আমি কি করব, অপোজিট এই দুটো হাত পাকে আমি টাচ করাবো, ঠিক এই। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো আমরা শুয়ে শুয়ে কিন্তু এটার একটা ভার্সন করি, সেটা হচ্ছে বাইসাইকেল ক্রাঞ্চেস যেটাকে বলা হয়, এটা তুমি সিটিং ক্রাঞ্চেস, ঠিক আছে, বলতে পারো। তো চলো শুরু করছি, ফার্স্ট এটায় 10টা করে দেখাচ্ছি, তারপরে এটায় 10টা করে দেখাচ্ছি। 1 2, আর আমি যখন এটা করছি তখন কিন্তু একটু ফাস্টার মুভমেন্ট আমি করছি, একটু তাড়াতাড়ি করছি, আর পাটা কিন্তু পুরোপুরি আমি মাটিতে পেতে দিচ্ছি না, একটু টাচ করাচ্ছি জাস্ট এটার এফেক্টটাকে বজায় রাখার জন্য। ঠিক আছে, তো এটা হচ্ছে রাইট সাইডে করলাম, এবার লেফট সাইডে। তো এটা করলে তুমি দেখবে
তোমার বড় ঘড়িটাতে কিরকম চাপ পড়ছে আর তুমি বুঝতে পারবে যে কিরকম এফেক্টটা হচ্ছে। প্রথমবার যখন করবে তখন যত না বেশি টের পাবে, যখন দুই তিন সেট হয়ে যাবে, রাউন্ড হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে যে কিরকম লাগছে। কিন্তু প্রথম দিকে একটু কষ্ট হলেও কিন্তু কষ্টটাকে মেনে নিতে হবে এবং ওটাতে আনন্দ পেতে হবে যে তুমি নিজের জন্য কিছু করা শুরু করেছো অ্যাট লাস্ট, ঠিক আছে? ছেড়ে দিলে কিন্তু হবে না, ওই দুদিন করে আশা করবো যে আমার পেটটা কেন কমলো না, তাহলে কিন্তু কিছু করার নেই। তো তোমাকে এটা চালিয়ে যেতে হবে টানা 28 দিন, তারপরে তোমরা আমাকে জানাবে কার কিরকম রেজাল্ট আসলো। 5 নম্বর ব্যায়াম, যেটা আজকে আমাদের লাস্ট এক্সারসাইজ, তো আগের যে ব্যায়ামটা দেখালাম এটা সেটারই একটা কম্প্যাক্ট ভার্সন, ঠিক আছে? চলো এইরকম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, ঠিক আছে? তো এইটাই ছিল আমাদের লাস্ট ব্যায়াম। প্রত্যেকটা ব্যায়াম, যে কটা ব্যায়াম আমি দেখালাম, প্রত্যেকটাই কিন্তু তোমার ফুল বডি মুভমেন্ট হচ্ছে। জানি না তুমি এটা খেয়াল করছো কিনা, মাথায় সবসময় চলতে থাকে পেট কমাবো পেট কমাবো, স্পট রিডাকশন কিন্তু সম্ভব নয়। পেটের ব্যায়াম করে পেটের ফ্যাট কমানো একদমই সম্ভব নয়। তোমাকে চেষ্টা করতে হবে তোমার মাসলগুলোকে স্ট্রেংথেন করার আরো, এবং শরীরে মাসল বাড়ানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে? যত বেশি মাসল বিল্ড আপ করতে পারবে তোমার ফ্যাট তত তাড়াতাড়ি বার্ন হবে, এটা খেয়াল রাখবে। সেই জন্য আমাদের চেষ্টাটা সবসময় ঠিক দিকে করতে হবে, ভুলভাল ভাবে চেষ্টা করলে হবে না। এইরকম ধরনের সুন্দর ইজি মুভমেন্ট গুলো করলে কিন্তু আমাদের প্রত্যেকের ফ্লেক্সিবিলিটি বাড়বে, স্ট্যামিনা বাড়বে, এবং তারপরে আমরা আরো হার্ড ওয়ার্কআউটের দিকে যেতে পারবো, ঠিক আছে? তাহলে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে হেল্পফুল লেগেছে, তোমরা উপকার পাবে এটা করে। 28 দিন পরে কিন্তু আমাকে জানাতে ভুলো না তোমাদের কিরকম রেজাল্ট আসলো। তো আমি পরের দিন ফিরে আসছি আবার একটা ভালো ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।